কলিম ভাই নাকি? হ্যাঁ ভাই, ঘটনা শুনছেন নাকি? কিরে মমিন, কি ঘটনা? আপনার বোন জামাই যে আতা, তাই তো পুলিশ ধরে নিয়ে গেছে। আরে তাকে পুলিশে ধরবে কি জন্যে? বোকা সোকা সহজ সরল মানুষ। ভাই খালি আতা না, আতা তো তার দুই ভাইয়েরই পুলিশ ধরে নিয়ে গেছে। কি? আরে তারা নাই খুনের আসামি। কি কস? হ্যাঁ তারা খুন করবো কেমনে? আরে নিজের ভাই তো চলতে পারে না, আবার খুন করে। তুই কি নিজ চোখে দেখছিস না শোনা কথা কইতেছিস? গ্রামের কথা কি আর চাপা থাকে ভাই? ওই গ্রামের মানুষ কবলা করতেছে। তুই এমন একটা কথা কইলি, তোর কথাটা আমি বিশ্বাস করলাম না। এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। বিশ্বাস করবেন কি করে ভাই? বিশ্বাস তো দেশ থেকে উঠে গেছে। যখন আসল ঘটনা জানতে পারবেন তখন ঠিকই বিশ্বাস করবেন। আসি ভাই। ঠিক আছে। এটা কি করলো? আতা তোতা খুন করছে? না না, আতা তোতা খুন করতে পারে। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা আমার বাড়িতে? ভাবি চাচা, ওই আতা তো তারে তো পুলিশ ধরে নিয়ে গেছে। চাচা কিছু একটা করে ওদের ছুটানোর ব্যবস্থা করেন। হ্যাঁ কিছু একটা করেন চাচা, তারা তো খুব সহজ সরল মানুষ আপনি জানেন। পুলিশ খামাখা মিথ্যে একটা কেস দিয়েছে, বলতেছে যে তারা নাকি ডাকাতি করেছে। কোন তো চাচা? আচ্ছা কি ভাইবা তোমরা এই কথাটা বললা বলো তো? নিশ্চয়ই তারা কোনো অন্যায় করেছে যার জন্য তাদেরকে ধরে নিয়ে গেছে। আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে, এর জন্য এত উতলা হওয়ার তো কিছু নাই। তাদের তো ফাঁসির আদেশ হয় নাই যে তারা একেবারে ফাঁসি হয়ে যাবে তাদের। আর এই বয়সে তোমাদের স্বামীর জন্য এত চিন্তা ভাবনা কি জন্যে আমি তো বুঝি না। আপনি এসব কি করছেন চাচা? যে তোমরা দেখি ভয় পেয়ে গেলা, আমি তো সেরকম খারাপ কিছু বলি নাই। তোমরা যাতে মনের ভিতরে সান্ত্বনা পাও আমি সেই জন্যে বলেছি। আর তাছাড়া তোমাদেরও তো ভাবতে হবে যে তোমরা কত সুন্দরী। আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি, আমি আতা তোতার বিষয়ে দেখতেছি কি করা যায়। তোমরা কোনো চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? ঠিক আছে চাচা, আতা তোতার কোনো খবর পেলে আপনি আমাদের জানান, আমাদের না পেলে কলিম ভাইরে জানালেও হইব। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো না, আমি নিজে গিয়া তোমাদের খবর দিয়ে আসবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে? জি চাচা। দেখেন চাচা? হ্যাঁ আচ্ছা আচ্ছা।